নমস্কার এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঋতিক রিয়েশন। সকল বন্ধুদের ঋতিক রিয়েশনে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছে। আজকেও কিছু মিক্স ব্যাগ কালেকশন থাকছে, যা যা শাড়ি দেখাবো। পছন্দ হলে একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের মেনশন করা বুকিং নাম্বার 9804666440 তে। আসুন শুরু করি, দেখাতে দেখাতে বাকি প্রসেস বলতে থাকবো। ফার্স্ট কিছু সুন্দর মাসলিন দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট শাড়ি ভীষণ সুন্দর টিস্যু মাসলিন, বিউটিফুল একটা শাড়ি দেখাচ্ছি। একদম গোল্ডেন কালারের টিস্যু এটা শাড়িটা। শাড়িটা ভীষণ একটা সোবার টেস্টের শাড়ি এবং মাসলিন শাড়ি তো লাইট ওয়েট অবশ্যই, এবং খুব ক্লাসি একটা লুক শাড়িটার মধ্যে। দেখুন পুরো শাড়িটা এরকম একটা গোল্ডেন টিস্যু পুরো বডিতে থাকছে, আর আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার যেটা রয়েছে এটা কিন্তু হাতে ঘোরানো কাজ রয়েছে। পুরোটা জামদানি ওয়ার্ক রয়েছে, এটা কিন্তু মেশিন ওয়ার্ক না, এটা কিন্তু হ্যান্ড ওয়ার্কে থাকছে। খুব সোবার একটা শাড়ি, ভীষণ সুন্দর। দেখুন শাড়িটা, এটা হচ্ছে শাড়িটার লুকটা। এটা আঁচলে পোর্শন, এই সমস্ত শাড়িকে তো আলাদা করে কিছু ডিসক্রাইব করা যায় না, দেখেই বুঝতে পারছেন যে শাড়ির লুক ওয়াইজ শাড়িটা একটা অন্যরকম কথা বলে। দেখুন শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি, খুব সোবার, আবারও বলবো খুব সোবার অ্যান্ড এলিগেন্ট লুকের একটা শাড়ি। একদম টিস্যু মাসলিন দেখাচ্ছি, ফুল লুকটা থাকবে এটা, ভীষণ সুন্দর শাড়িটা। এটা আঁচলে পোর্শনটা, আঁচলের ওয়ার্কটা একটু দেখিয়ে দিই। উইথ ব্লাউজ পিস, এর সাথে ব্লাউজ পিস রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুল আঁচলের পোর্শনে ওয়ার্কটা। ইয়ে শাড়ি যা রা হ্যায় হামারা বেঙ্গল কা মাসলিন এন্ড টিস্যু কা কম্বিনেশন হ্যায়, ইয়ে টিস্যু মাসলিন কা শাড়ি হ্যায়। অর অল ইয়ে বর্ডার ওয়াইজ জো কাম দিখ রা হ্যায় ইয়ে সবই হ্যান্ড উইভড হ্যায়, ইয়ে মেশিন ওয়ার্ক নহীন হ্যায়। ফুল লুক এসে যায়গা, বহুত হি এলিগেন্ট লুক হ্যায় অর একদম লাইট ওয়েট হ্যায়। ইসকে সাথ ব্লাউজ পিস অ্যাভেলেবল হ্যায়, ইয়ে যায়গা ইসকা ব্লাউজ পিস, ये रहेगा इसका ब्लाउज पीस। এটা ব্লাউজ পিসটা থাকছে, খুব সুন্দর শাড়িটা, এক কথায় দুর্দান্ত। আচ্ছা শাড়িটার প্রাইস থাকছে অনলি 3500, শাড়ি প্রাইস থাকছে অনলি 3500। আচ্ছা নেক্সট দেখাচ্ছি, আর একটা মাসলিন দেখাবো। এটা ফুল বডিতে এই জামদানি ওয়ার্কটা থাকছে, এবং এটাও কিন্তু পুরোটাই হাতে ঘোরানো থাকছে, একদম হোয়াইটের উপরে পিঙ্ক অ্যান্ড গ্রিন দিয়ে। খুব মানে সফট লুকে ভীষণ সুন্দর লাগে দেখতে এই শাড়িগুলো। এটা থাকছে শাড়িটা লুকটা, পুরো শাড়িতে কিন্তু এই জালটা থাকছে, এই পিঙ্ক অ্যান্ড এই যে গ্রিনটা, এটা একটা পিস্তা গ্রিন, পিস্তা গ্রিন অ্যান্ড পিঙ্কের এরকম পুরোটা উইভটা থাকছে, ফুল শাড়িতে এটা থাকবে। খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে এই থাকছে এটার লুকটা। এটা আঁচলে পোর্শনটা, দিস ইজ পাল্লা পোর্শন। ইয়ে ভি এক মসলিন কা শাড়ি হ্যায়, ইয়ে ভি হ্যান্ড উইভড রহেগা, ফুল শাড়ি মে এসে হি ওয়ার্ক জায়েগা, পিঙ্ক অ্যান্ড গ্রিন কালার কে সাথ কাম কিয়া হুয়া হ্যায়, ইয়ে জায়েগা শাড়ি কা ফুল লুক। একটু প্লিপস দিয়ে দেখিয়ে দিই, এটা শাড়িটার লুকটা, খুব সুন্দর। এটা আঁচলে পোর্শনটা, আলাদা করে এগুলো নিয়ে তো আর কিছু বলার নেই, আপনারা জানেন মাসলিন এর সম্পর্কে মানে সমস্তটাই আপনারা জানেন। লাইট ওয়েট হয়, সোবার লুক, খুবই সুন্দর। এই বিশেষ করে এই শাড়িগুলোর একটা অন্যরকমই লুক থাকে, যেটা আমি আগেরটাও বললাম। এটা তো একটাই কথা আসে, জাস্ট এলিগেন্স, এটার একটা এলিগেন্সে আলাদা রকম। এই থাকছে এটার ফুল লুক। ব্লাউজ পিস দেখিয়ে দিই, দিস ইজ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা একদম এরকম হোয়াইটেই থাকছে প্লেন। আচ্ছা শাড়িটার কালারটা কিন্তু হোয়াইটেই রয়েছে, হ্যাঁ এই থাকছে শাড়ির কালারটা। শাড়ির প্রাইস থাকছে 4000, 4000 টাকা এটার প্রাইস থাকবে, 4000 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, 4000 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি, এটা মটকা অ্যান্ড মাসলিনের কম্বিনেশন,
এটাও কিন্তু হাতে ঘোরানো কাজ রয়েছে। আচ্ছা এটার আঁচলের পোর্শনটা থাকছে মসলিনে, আর এটার বডিটা থাকছে কিন্তু মটকাতে, আর ফুল বর্ডার বরাবর এই জামদানি বর্ডটা থাকছে পুরোটাই। আবারও বলবো হাতের কাজ, এটা কিন্তু মেশিন ওয়ার্ক না। এই শাড়িগুলো চোখের আরাম এক কথায়, আর লুক ওয়াইজ কেমন সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে শাড়িটার ফুল লুকটা, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে পুরোটা বডিটা কিন্তু থাকছে মটকাতে, একটু প্লিটস করে দেখাই। আর আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার ওয়াইজ এরকম ভাবে কিন্তু কাজটা থাকছে। এটা আঁচলের পোর্শন, আঁচলের পোর্শনটা কিন্তু যাবে মসলিনে উইথ ব্লাউজ পিস। আর এর বর্ডারে একটা গোল্ডেন জারি ইউজ হয়েছে, বর্ডারে যেটা রয়েছে এটা কিন্তু একটা গোল্ডেন জারি, সুন্দর একটা গোল্ডেন জারি দিয়ে এই গোল্ডেন জারিটা ইউজ করা হয়েছে। আর এটা আঁচলের পোর্শনটা, ইয়ে ভি এক মটকা এন্ড মসলিন কা শাড়ি হ্যায়, ইসকা বডি মটকা মে রহেগা আর ইয়ে যায়গা ইসকা পল্লা পোর্শন জো মসলিন কা হ্যায়। আর ফুল ইয়ে জো কাম দিখ রহা হ্যায় আপকো, ইয়ে পল্লা কা কাম আর ইয়ে বর্ডার ওয়াইজ জো কাম দিখ রহা হ্যায় ইয়ে সবই হ্যান্ড ওয়েভড হ্যায়। দিখা দেতে হো ইসকা ব্যাক সাইড তাকে আপকো সমঝনে মে, ইয়ে রহেগা ইসকা লুক সমঝনে মে আপকো আসানি হোগি। ইয়ে যায়গা ইসকা ব্যাক পোর্শন, ये फुल बॉर्डर अपर बॉर्डर एंड लोअर बॉर्डर बोथ हैंड वीव्ड रहेगा। खूब सुंदर शाड़ी, अगेन আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি। এইটা থাকছে আঁচলের পোরশনটা। আচ্ছা এই ব্লাউজ পিস দেখিয়ে দিই, দিস ইজ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা এরকম প্লেনেই যাবে, প্রাইস থাকছে কিন্তু এটা 4500, প্রাইস থাকবে 4500। নেক্সট একটা দেখাচ্ছি, বিউটিফুল একটা মজেন্টা কালার, এটার মতোই আগেরটার মতোই এই শাড়িটাও মটকা এন্ড মসলিনে, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। আর কালারটা ইটসেলফ ভীষণ সুন্দর একটা কালার, এই কালারটা একদম সুন্দর একটা রানী কালার, একটা মজেন্টা কালারে আসছে। এবং বর্ডার ওয়াইজ কিন্তু বর্ডার ওয়াইজ ফুল এইভাবেই কাজটা যাচ্ছে, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার বোথ এইভাবেই সেম কাজটা যাবে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর কালারটা স্পেশালি। আর এটা হচ্ছে আঁচলে পোর্শনটা মসলিনে, এটা হচ্ছে ফুল। আর যে কালারগুলো ইউজ করা হয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর, কন্ট্রাস্টটা খুব ভালো হয়েছে, ব্রাইট হয়েছে শাড়িটা। এটা হচ্ছে শাড়িটার লুকটা, ফুল লুক শাড়িটার। এটা থাকছে একদম একটা মাজেন্ডা টোনে থাকবে। আর এই ব্লাউজ পিসটা দেখিয়ে দেব, দিস ইজ ব্লাউজ পিস। ফুল শাড়িটা দেখুন এইভাবে আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার জুড়ে কিন্তু পুরো কাজটা থাকছে। প্রাইস থাকছে এগেইন 4500, প্রাইস থাকছে 4500, 4500 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। খুব সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর। হোয়াইট যেগুলো বেস দেখালাম, ক্রিম বেস হোয়াইট বেস, সেই শাড়িগুলোর কিন্তু একটা অন্যরকম লুক আসছে। আর এটা একটা দেখাচ্ছি দেখুন, একদম একটা সুন্দর ব্রাইট কালারে 4500 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা নেক্সট আসছি, আমি কিছু বাংলাদেশি জামদানি দেখিয়ে দিচ্ছি চটপট। এটা একটা এগুলো কিন্তু বাংলাদেশ থেকে মানে আনানো, মানে যেগুলো অরিজিনাল যেটা বলি আমরা বিটি জামদানি, বাংলাদেশি জামদানি, এটা আমাদের কিন্তু বাংলার শাড়ি, বাংলার জামদানি না। আচ্ছা ফার্স্ট একটা দেখাচ্ছি, ময়ূরকুঞ্চি কালারটা গ্রিন অ্যান্ড ব্লু কম্বিনেশন, ক্যামেরাতে যেন মনে হচ্ছে একটু বেশি ব্লু লাগছে, এটা একটু মিক্সড গ্রিন অ্যান্ড ব্লু কম্বিনেশন। এই যে এটা কিন্তু গ্রিন সুতো এটা, আর বেস কালারটা কিন্তু ব্লু, কাজটা রয়েছে গ্রিনে এবং বেস কালারটা ব্লুতে থাকবে। এটা থাকছে উইদাউট ব্লাউজ পিস, এটা থাকছে শাড়িটা। ডিজাইনটা দেখি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা যেটা বডির ডিজাইন সেটা এইটা থাকছে, বডির ডিজাইনটা একটু বরফির মতো, এবং এর মধ্যে কিন্তু আবার গোল্ডেন জারি দিয়ে মিনা রয়েছে। এই যে এরকম দেখুন, এগুলো কিন্তু গোল্ডেন জারির মিনা রয়েছে। এটা বর্ডারের পোর্শনটা আর এটা
ফুল লুকটা এটা আসছে আঁচলে পোর্শনটা বলি এটা পাল্লা পোর্শন আঁচলে পোর্শন কালারটা খুব সুন্দর গ্রিন এন্ড ব্লুর কম্বিনেশন তো ভালোই লাগে দেখতে এটা থাকছে লুকটা প্রাইস থাকছে 3200 প্রাইস থাকছে 3200 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ই রহেগা বাংলাদেশ কা জামদানি শাড়ি আর ইসকা সাথ কোই ভি ব্লাউজ পিস অ্যাভেলেবল নেই হোগা সিফ শাড়ি রহেগা প্রাইস রহেগা 3200 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট শাড়ি দেখাচ্ছি একটা ক্রিম বেসে তার সঙ্গে খুব সুন্দর কম্বিনেশন ব্রাইট এটা কিন্তু বেসটা একটু ক্রিমিশ মিল্ক হোয়াইট তো একেবারেই না একটু ক্রিম বেসে এটা বোঝাই যাচ্ছে ক্যামেরাতে অনেক সময় ক্যামেরাতে হোয়াইটটা মানে মিল্ক হোয়াইট লাগে এটা বোঝাই যাচ্ছে যে এটা মিল্ক হোয়াইট নয় আচ্ছা দেখুন কাজটা দেখুন কি অপূর্ব একদম রেড কালারে এইভাবে যাচ্ছে বর্ডারটা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার সেম এইভাবেই যাবে এবং ফুল বডিতে এরকম ছোট ছোট ফ্লোরাল প্যাটার্ন থাকছে ঠিক এইভাবেই আসবে শাড়িটা ভীষণ সুন্দর আর সবসময় এই কম্বিনেশনটার একটা ক্রেজ থাকে সবসময় এটা ডিমান্ড থাকে আর এটা আঁচলে পোর্শনটা ফুল এইভাবেই আসছে সেগুলো কিন্তু মাল্টি কালারে থাকছে আর এটা থাকছে আঁচলে পোর্শনটা পাল্লা পোর্শন দেখে বহুত হি খুবসুরত সা কম্বিনেশন রেড গ্রিন ইয়েলো কে সাথ ইয়ে যায়গা ফুল সাড়ি মে এসে ওয়ার্ক রহেগা ইয়ে যায়গা ইসকা বর্ডার পোর্শন বর্ডার রেড কে সাথ যায়গা আর ইসকে অন্দর ইয়েলো আর গ্রিন কা ভি টচ রহেগা ফুল সাড়ি ইয়ে রহেগা ফুল সাড়ি এটা থাকছে উইদাউট ব্লাউজ পিস প্রাইস 3200 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শাড়িটা যখন খুলে পড়বে না শাড়িটা দুর্দান্ত দেখতে লাগবে কারণ এত সুন্দর একটা রেড বর্ডার রেড বর্ডারের সাথে একটা রেড যখন আঁচল থাকবে খুব ভালো লাগে দেখতে প্রাইস থাকছে তো 3200 আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি সুন্দর এই কালারটা কিন্তু ব্ল্যাক না একটু গ্রে গ্রে অ্যান্ড মানে বেস কালারটা গ্রে এবং তার সাথে দেখুন একটা ব্লুর কাজ থাকছে পুরোটাই ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্ট একদম অন্যরকম দেখতে শাড়িটা মানে কন্ট্রাস্টটা অন্যরকম সেই কারণে বলছি এটা হচ্ছে বর্ডারে পোর্শনটা এরকম ব্লুতে থাকছে আর দেখুন বেস কালার যেটা যাচ্ছে আমি কাছ থেকে দেখাচ্ছি এই কালারটা একটু ব্ল্যাকিশ গ্রে এটা কিন্তু ব্ল্যাক নয় একটু ব্ল্যাকিশ গ্রে গ্রে টাচ রয়েছে এবং তার মধ্যে ব্লুটা দিয়ে ফুল ওয়ার্কটা থাকছে এবং ছোট ছোট কিন্তু জারি মিনা ওয়ার্ক থাকবে খুব সুন্দর দেখতে এটা আঁচলে পোর্শন এটা থাকছে আঁচলে পোর্শনটা উইদাউট ব্লাউজ পিস শাড়ি যখন খুলে পড়বেন পুরোটা শাড়ি লুক ততটাই সুন্দর লাগবে দেখতে আমি শুধু এইভাবে ধরে রয়েছি শাড়িটা দেখুন প্রাইস থাকছে কিন্তু 3200 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া 3200 টাকা উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব সুন্দর একটা মিন্ট গ্রিন অ্যান্ড একদম একটা লাইট একটা ইয়েলো কম্বিনেশন এই কম্বিনেশনটাও খুব সুন্দর ये सभी साड़ी बांग्लादेश का जामदानी है ये रहेगा साड़ी ये भी बहुत खूबसूरत सा एक कॉन्ट्रास्ट है साड़ी का बहुत ही सॉफ्ट लुक का ये साड़ी रहेगा बेस कलर जो रहेगा वो मिड ग्रीन रहेगा और इसके साथ ये लाइट येलो के कंट्रास्ट में काम जाएगा बहुत ही खूबसूरत सा लुक है साड़ी का फुल बॉडी में ऐसे छोटा छोटा येलो मोटिफ रहेगा फुल और इसके साथ गोल्डन जरी का मीना वर्क भी इसके साथ रहेगा খুব সুন্দর একটা সফট লুকের শাড়ি দেখাচ্ছি বেস কালারটা কিন্তু একটু মিন্ট গ্রিন এবং তার সাথে ইয়েলো দিয়ে ফুল ওয়ার্কটা থাকছে এটা আঁচলে পোর্শনটা এটা হচ্ছে আঁচলে পোর্শনটা কাজটা এই যে কম্বিনেশন এই কন্ট্রাস্ট গুলো স্পেশালি কিছু কিছু কন্ট্রাস্ট আর এই কন্ট্রাস্টটাও কিন্তু একটুখানি
আলাদা হবে, একটু ইউনিক কন্ট্রাস্ট হবে, যেগুলো আমরা সবসময় দেখি না, সবসময় আমাদের চোখে পড়ে না। আর এই হচ্ছে ট্রান্সপারেন্সি, দিস ইজ দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য শাড়ি। ये जाएगा साड़ी का ट्रांसपेरेंसी, फुल लुक ये रहेगा विदाउट ब्लाउज पीस। कोई भी साड़ी के साथ, स्पेशली जामदानी के साथ ब्लाउज पीस नहीं रहेगा, फुल लुक ऐसे रहेगा। प्राइस रहेगा 3200 विद फ्री शिपिंग ऑल ओवर इंडिया, 3300 विद फ्री शिपिंग ऑल ओवर इंडिया। नेक्स्ट আরেকটা কালার দেখাবো, এই কালারটাও খুব সুন্দর। এই রংটা একটু ল্যাভেন্ডার টাচ রয়েছে বেস কালারটা, একদম একটা লাইট একটা ল্যাভেন্ডার টোন। এবং এর সঙ্গে দেখুন কাজটা খুব সুন্দর, এই কালারটাও খুব সুন্দর। দেখুন কম্বিনেশনটা, দেখুন কন্ট্রাস্টটা, দেখুন এই বেস কালারটা একটু গ্রে আর ল্যাভেন্ডারের একটা মিক্সড টোন হচ্ছে এই বেস কালারটা। এই থাকছে শাড়িটার কম্বিনেশনটা, দেখুন কি সুন্দর। আর ব্লু বর্ডার থাকছে আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, আর ফুল বডিতে এটা পিঙ্ক ইয়েলো ব্লু দিয়ে ফুল ওয়ার্ক থাকছে। পুরো জায়গাটা কিন্তু কম নয়, পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাজ, এবং প্রত্যেকটা শাড়িতেই তাই। পুরো শাড়িতে কিন্তু যে কাজটা শুরু থেকে দেখছেন ঠাসা কাজ ওইভাবেই থাকবে। এটা হচ্ছে শাড়িটা, শাড়িটা কি সুন্দর কম্বিনেশনটা এবং কন্ট্রাস্টটা দেখুন ভীষণ সুন্দর। বডির কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটা যেটা দিয়ে কাজ রয়েছে ইয়েলো গ্রিন ব্লু, এই থাকছে শাড়িটার লুকটা। এটা আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন, দিস ইজ পাল্লা পোর্শন অ্যান্ড ফুল শাড়ি এসেই জায়গা। প্রাইস রয়েগা 3200, সবই বাংলাদেশি যে জামদানি হয় সবই কা প্রাইস সেম রয়েগা 3200, 3200 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা নেক্সট আমার শাড়িতে আসি, আমি যেটা পরে রয়েছি এটা কিন্তু একটা মাসলিনের শাড়ি, ফল দেখলেই বুঝতে পারছেন শাড়ির কোয়ালিটি, একদম সুন্দর একটা মাসলিন পরে আছি। এবং এই শাড়িতে দেখুন পুরো এইভাবে ফুল কিন্তু কার্ডানের ওয়ার্ক রয়েছে, এরকম একটা গোল্ডেন ফুল শাড়িটাতে কিন্তু এইভাবেই যাচ্ছে, পুরো শাড়িটা জুড়েই কাজটা থাকছে, এখান থেকেই বুঝতে পারবেন পুরো শাড়িতে রয়েছে। আর কালারটা তো ভীষণ সুন্দর, একটা পিচি শেড। আর এটা হচ্ছে কুচির পোর্শনটা, দেখুন পুরো এতটা পর্যন্ত নি পর্যন্ত কিন্তু ওয়ার্কটা থাকবে, আর বাকি যা তো টাকিং পোর্শনটা থেকে যেটা রয়েছে সেটা তো আমাদের আড়ালি হয়ে যায়। সুতরাং এই পুরো শাড়িটাই কিন্তু কিছু না, খুব সোবার একটা মানে হালকা একটা গর্জিয়াস লুক রয়েছে এটার মধ্যে, মানে কিরকম মানে খুব চকচক করবে না, কিন্তু যেহেতু এই কার্দানার ওয়ার্কটা রয়েছে একটু হালকা একটা শিমারি লুক থাকবে, খুব সুন্দর শাড়িটা দেখতে। আর এটার যেটা এন্ড পোর্শনটা দেখুন পুরো এইভাবে পুরোটা কাজটা রয়েছে, এটা ফুল কিন্তু এইভাবে কারদানা দিয়ে এটা বাঁধা রয়েছে, ফুল এন্ডটা এন্ডটাও রয়েছে উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও এরকমই যাবে, এই পিচ কালারেই যাবে, এবং এর সঙ্গে স্লিভসে এই কারদানার ওয়ার্কটা পাবে, ভীষণ সুন্দর যে শাড়িটা আমি পরে রয়েছি এটা একটা পিচি শেড। প্রাইস থাকছে 4850, মেটেরিয়াল রয়েগা ইয়ে অর্গানজা 4850, এক অর্গানজা কে উপর রয়েগা ইয়ে শাড়ি 4850, বহুত হি সুন্দর এক প্যাস্টেল শেড হ্যায়। আর যো ভি শাড়ি আমি ইসকে জো কালারস দিখাউঙ্গি সবই শাড়ি ইয়ে প্যাস্টেল শেড মে রয়েগা। নেক্সট কালার দিখা দিই এক অফ হোয়াইট মে, এটা ব্লাউজ পিসটা দেখালে বুঝতে পারবেন, এটা থাকছে পুরো শাড়িটা একটা ক্রিম কালার। প্রত্যেকটা শাড়ির একটা খুব সুন্দর নিজে নিজে সৌন্দর্য রয়েছে, এটা একটা ক্রিম বেস কালার, এবং ফুল শাড়িতে সেম এরকমই কারদানার ওয়ার্ক থাকছে, খুব সুন্দর ভীষণই সুন্দর শাড়িগুলো, আর পরেও খুব আরাম থাকবে। আর এই হচ্ছে
ব্লাউজ পিস যেটা আমি দেখাচ্ছি, আমি যেটা পরে আছি সেই সেটাতেও এইরকমই ব্লাউজ পিস পাবে। এরকম জ্যাকেটের মতো পেছনে মানে ব্যাক পোর্শনটাতেও কিন্তু এই কাজটা থাকবে। এই যে এটা কিন্তু কারদানা ওয়ার্কটা ফুল থাকছে ব্যাক পোর্শনেও, আপনার পিঠের উপরেও কিন্তু এই কাজটা পাবেন। বোঝা যাচ্ছে? এটা কিন্তু আসলে এটা লাইট শেড, তো এইভাবে থাকছে ব্যাক পোর্শনের ওয়ার্কটা, প্লাস আপনারা স্লিভসে এইটা পাচ্ছে ডিজাইনটা। স্লিভসের পোর্শনেও এরকম ভাবে কারদানার ওয়ার্কটা পাবে। প্রাইস থাকছে সেম 4850। এটা একটা ক্রিম কালার 4850। নেক্সট কালার দেখাচ্ছি, কালারটা দেখেন, এটা একটা পিস্তা গ্রিন, তার মধ্যে এইভাবে থাকছে কাজটা। চারটি কালার দেখাচ্ছি, চারটি কিন্তু প্যাস্টেল শেডে থাকবে। এটা থাকছে শাড়ির লুকটা, এটা একদম একটা পেস্তা গ্রে, ফুল এইভাবেই যাবে যেরকম আমি পরে রয়েছি। বুঝতে পারছেন, আমার পরা শাড়িটা দেখলেই বুঝতে পারবে। আর এইভাবে কিন্তু ফুল কাজটা থাকছে শাড়িগুলো। যত না ক্যামেরায় সুন্দর, এটা যখন আপনারা কাছ থেকে দেখবেন না, শাড়িটার সৌন্দর্য আরো বেশি। কেন? কারণ বলছি যে এই যে কাজগুলো, এটা ফোকাসটা ঠিকমতো অনেক সময় ক্যামেরাতে রিসিভ করে না। এই যে এইভাবে দেখুন, এটা থাকছে স্লিভসের পোর্শনটা। এই যে এখানে একটা এইভাবে একটা রিফ্লেক্ট হচ্ছে না আলো, তো সেই কারণে এটা যত না ভালো বুঝতে পারছেন ক্যামেরাতে, এটা কিন্তু কাছ থেকে ততটাই সুন্দর শাড়িগুলো। আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, পিঠের পোর্শনটা এরকম ওয়ার্ক থাকছে। আর স্লিভসও আপনারা কারদানার ওয়ার্কটা পাবেন। কালারগুলো স্পেশালি খুব সুন্দর, ভীষণ আই সুদিং, ভীষণই সুন্দর। সোবার একটা টেস্টের শাড়ি দেখাচ্ছি, প্রাইস থাকছে 4850। এটা কিন্তু থাকছে একদম অর্গানজার উপরে 4850। নেক্সট আমি দেখাচ্ছি এটা একটা পিঙ্ক শেড দেখাচ্ছি, এটা খুব মিষ্টি কালার। এই যে এই কালারটা, এটা কিন্তু একটা পিঙ্কের শেড, খুব সুন্দর। বেবি পিঙ্ক নয়, বেবি পিঙ্কের থেকে একটু ডার্ক, তো বেবি পিঙ্কটা আরেকটু লাইট হয়। এটাও একইভাবেই যাচ্ছে, একটা শাড়ি উল্টো করে খুললাম শাড়িটা। আচ্ছা, পুরোটা একটা খুলে দেখাই, ট্রান্সপারেন্সিটাও তাহলে বুঝতে সুবিধা হবে। শাড়িটা খুলেই আছে যখন ফোল্ড। এটা কালারটা খুব সুন্দর কালার, দেখুন ডিফারেন্সটা বুঝতে পারবেন আমার শাড়ির কালারটা আর এটা। আমি যেটা পরে রয়েছে একটা পিচি টোন, এটা একটা পিঙ্ক টোন, এটা হচ্ছে মিষ্টি কালার। আঁচলে পোর্শন শাড়ির ফল দেখলেই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি, একদম ফুলে থাকবে না। আর এই অর্গানজার কোয়ালিটি বুঝতেই পারছেন যে ফুলে থাকার নয়, এই রেঞ্জটা দেখলেই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস যাবে এটা। এটা থাকছে শাড়ির লুকটা, প্রাইস থাকছে 4850, 4850। খুব সুন্দর মিষ্টি একটা কালার, 4850 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, আজকে এখানেই শেষ করব, আর দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে অন্য কোনো কালেকশনের সঙ্গে। যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বার 9804666440-তে। যা যা শাড়ি দেখালাম আশা করছি ভালো লাগবে, কারণ প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। আর
আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দ, তো সেই কারণে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম কালেকশনটা। আশা করছি ভালো লাগাতে পেরেছি। যো ভি আপকো পছন্দ আতা হ্যায় এক স্ক্রিনশট লে লিজিয়ে অর মেনশন কিয়া হুয়া নম্বর জো দিয়া হুয়া ভিডিও কে সাথ জো দিয়া হুয়া হুয়া 9804664440 জো মেনশন কিয়া হ্যায় ওই নম্বর পে আপকো ভেজনা হোগা স্ক্রিনশট বুকিং কে লিয়ে অর অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি রহতা হ্যায়। আজকে আসি, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে অন্য কোনো কালেকশনের সঙ্গে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।